চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ঈদ উল আজহা বা কুরবানির ঈদ 17 জুন সোমবার উদযাপিত হতে পারে। এতে সরকারি চাকরিজীবীদের টানা 5 দিনের ছুটি মিলবে। এর মধ্যে ঈদের ছুটি 3 দিন আর 2 দিন সাপ্তাহিক ছুটি। এর সঙ্গে ঈদের ছুটি শেষে ওই সপ্তাহের 2 দিন বুধ ও বৃহস্পতিবার 19 ও 20 জুন ছুটি ম্যানেজ করতে পারলেই তার সঙ্গে আবারও সাপ্তাহিক ছুটি মিলে তা দাঁড়াবে 9 দিনে। 17 জুন ঈদ হলে ছুটি কাটানো যাবে 14 থেকে 22 জুন পর্যন্ত। এদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুনের 16 তারিখে দেশটিতে কুরবানির ঈদ উদযাপিত হতে পারে। বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরদিন কুরবানির ঈদ পালন করা হয়। সেই হিসাবে বাংলাদেশে কুরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুনের 17 তারিখ। তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার উপর। এবারে রমজানের ঈদেও একদিন ছুটি নিয়ে 10 দিনের ছুটি কাটিয়েছে সরকারি চাকরিজীবীরা।